ওয়েলকাম এভরিওয়ান। বাংলা এসএমএস ইংরেজিতে লেখার জন্য লেখাপড়া না জানলেও হবে। আজকের এই সম্পূর্ণ ক্লাসটি যদি ঠিকঠাক করো, যে কোনো এসএমএস আজকের টিপস মনে রেখে করতে পারবা, বিভিন্ন জায়গায় এসএমএস করতে পারবা, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, একদম 100% শিওর যে এসএমএস করতে পারবা। এর জন্য আজকের ক্লাসে তিনটে টিপস মনে রাখতে হবে। এই তিনটে টিপস যদি মনে রাখতে পারো, তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো এসএমএস এক নিমিষে করতে পারবা। চলো তাহলে শুরু করি। প্রথমে আমরা দেখে নেব বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ, এবং সেকেন্ড টিপসে আলোচনা করব কারযুক্ত শব্দ, খুব ইম্পর্টেন্ট। এবং তিন নম্বরে আমরা প্র্যাকটিস ক্লাস, মানে প্র্যাকটিস করতে করতে বিভিন্ন রকমের টিপস শিখিয়ে দেব, ওতে পুরো ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। যেমন দেখো, বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণ, প্রত্যেকটি বাংলা বর্ণের কো থেকে শুরু করে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত প্রত্যেকটির ইংরেজি ওয়ার্ড তার নিচে দিয়ে দেওয়া আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনো এসএমএস করতে গেলে এগুলো লাগবেই। এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কারযুক্ত শব্দ, এটাকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এগুলো ছাড়া আমরা এসএমএস করতে পারবো না। যেমন দেখো, আকার, এর জন্য আমরা এ ইউজ করি, হস্তিকার, এর জন্য আই ইউজ করি, দীর্ঘিকার, এর জন্য ডবল ই, হস্তকার, এর জন্য ইউ। তাহলে এই চারটিকে খুব ভালো করে লিখে রাখো বা মনে রাখো, এক্ষুনি বুঝতে পারবা এগুলো কতটা ইম্পর্টেন্ট। একার, এর জন্য ই, ওইকার, এর জন্য আমরা ও আই, ও আই ইউজ করি, ওকার, এর জন্য ও, ওকার, এর জন্য ও ইউ। এই আটটি হচ্ছে কারযুক্ত শব্দ, এবং এর পরেও আরও তিনটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারযুক্ত শব্দ, যেমন জোফলা আঁকা, এর জন্য আমরা এ ইউজ করি, রেপ, রেপের জন্য আর, রোফলা, রোফলা, এর জন্য আর। তাহলে এই 11টি কারযুক্ত শব্দ আমরা যদি মনে রাখতে পারি, যে কোনো এসএমএস বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারবো। চলো তাহলে প্র্যাকটিস করি। যেমন তোমার নাম কি, এই বাংলা শব্দটিকে আমরা ইংরেজিতে কি করে লিখব, এর জন্য আমরা সমস্ত জিনিস জানি, চলো বানান করে লিখব। এখানে অনেকে ভুল করে, প্রথমে কোনটা ইউজ করবে বুঝতেই পারে না। কারযুক্ত শব্দ শেষে ইউজ হবে, প্রথমে ওয়ার্ডের কাজ করব। যেমন এখানে দেখো, তোয়ে ওকার আছে, প্রথমে তোয়ের কাজ করব, তারপরে ওকার কাজ করব। বোঝা গেল? তোয়ের জন্য কি হই, টি, ওকার, ওকার, এর জন্য কারযুক্ত শব্দ হতে বলে এসেছি, ওকার, এর জন্য ও হই। তাই জন্য তো বললাম যে কারযুক্ত শব্দ খুব ইম্পর্টেন্ট, ওই দুটো টিপস মাথায় রাখতেই হবে। তাহলে ওকার, এর জন্য ও, তোয়ে ওকা, এর জন্য কি হলো, টি, ও, তো। এবার চলে আসো নেক্সট, মো, মোয়ের জন্য কি হই, এম, মোয়ের জন্য এম। তারপরে ভালো করে লক্ষ্য করে দেখো, মুয়ে আকার আছে, আকার, এর জন্য কি হই, কারযুক্ত শব্দ এ, রো, রোয়ের জন্য আর। তাহলে কি হলো, টি ও এম এ আর, তোমার। হচ্ছে তো বাংলা শব্দকে আমরা ইংরেজিতে লিখতে পারলাম কি করে, শুধু জাস্ট দুটো টিপস মনে রেখে, বাংলা শব্দের ইংরেজি প্রতিবর্ণ এবং কারযুক্ত শব্দ। এবার চলো নেক্সট, নাম, প্রথমে দন্তন আছে তাই দন্তন, এর জন্য কি হই, এন। তারপরে আকার, আকার, এর জন্য আমরা সবাই জানি, আকার, এর জন্য এ। নেক্সট, তারপরে মো, মোয়ের জন্য কি হই, এম। তাহলে কি দাঁড়ালো, এন এ এম, নাম। নেক্সট, কি, প্রথমে কার কাজ করব, কোয়ের কাজ, তারপরে হস্তিকার, এর কাজ। কোয়ের জন্য সবসময় এসএমএস লেখার ক্ষেত্রে কে ইউজ করবা, হস্তিকার, এর জন্য আই। তাহলে কি হলো, কে আই, কি। তাহলে পুরোটা কি দাঁড়ালো, টি ও এম এ আর, তোমার, এন এ এম, নাম, কে আই, কি। দেখলা কত সহজে বাংলা শব্দকে আমরা ইংরেজিতে লিখতে পারলাম, জাস্ট দুটো টিপস মাথায় রেখে। আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি মন দিয়ে করো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে কোনো এসএমএস লিখতে পারবা। নেক্সট, আমার নাম প্রিয়া, এবার একে আমি বাংলা থেকে ইংরেজিতে লিখব, তার আগে বানান করে নেব। প্রথমে দেখো, আ আছে, আয়ের জন্য কি হই, আয়ের জন্য সবসময় এ হই, মনে রাখবা, মো, মোয়ের জন্য এম। তারপরে দেখো, মুয়ে আকার আছে, আকার, এর জন্য আমরা জানি, আকার, এর জন্য এ। নেক্সট, রো, রোয়ের জন্য আর। তাহলে কি হলো, এ এম এ আর, আমার। হয়েছে তো, এভাবে করে যে কোনো এসএমএস বাংলা থেকে ইংরেজিতে করতে পারবা, কোনো লেখাপড়া শেখার দরকার নেই, জাস্ট আজকের ক্লাসটি করলেই হবে। এবার চলো নাম, আমরা আগে লিখে এসেছি নাম, এর জন্য এন এ এম, তাহলে এখানে আমি আর বানান করে লিখছি না। নেক্সট, প্রিয়া, এটা দেখো, এটা হচ্ছে একজনের নাম, এবং আমার চ্যানেলে নামের জন্য 11টি ভিডিও করে দেওয়া আছে, যারা নাম লিখতে পারছো না ওই 11টি ভিডিও গিয়ে দেখে আসো।
প্লে লিস্টের লিঙ্ক আমার কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া থাকবে। নেক্সট প্রিয়া, প্রথমে পো আছে তাই পোয়ের জন্য পি, তারপরে রোফলা, রোফলার জন্য কী হয় আর, তাহলে পোয়ে রোফলা কমপ্লিট। এবার দেখো হস্তিকার আছে, হস্তিকার থাকলে আমরা কী ইউজ করি আই, তাহলে পি আর আই প্রি। এবার অন্তস্থ, অন্তস্থ এর জন্য ওয়াই। নেক্সট আকার, আকার এর জন্য এ, তাহলে কি হলো পি আর ওয়াই এ প্রিয়া। চলো এবার পুরোটার উচ্চারণ করি, এ এম এ আর আমার, এন এ এম নাম, পি আর আই ওয়াই এ প্রিয়া। বেশ সুন্দর, তাহলে চলো এবার আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব, সবাই বুঝতে পারছো কি করে করতে হই। তাই তো বললাম খুবই সহজ, যদি দুটো টিপস মাথায় রাখতে পারো একদম সহজ। বইয়ের জন্য বি। নেক্সট একার, একার এর জন্য কি হই ই, একার এর জন্য ই। এবার দেখো তালিবস্য আছে, তালিবস্য এর জন্য আমরা সবসময় এস এইচ ইউজ করি, বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণে দেখো তালিবস্য এর জন্য এস এইচ দিয়ে দেওয়া আছে, তাই ওটাকেও মনে রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো বি ই এস এইচ, ব্যাস। এবার চলো সুন্দর, প্রথমে দন্তস আছে তাই দন্তস এর জন্য এস, তারপরে হস্যকার, হস্যকার এর জন্য ইউ, তাহলে দন্তস হস্যু এর জন্য কি হলো এস ইউ। নেক্সট এরপরে দেখো দন্ত ন এর জন্য এন, তারপরে দো আছে দো এর জন্য ডি। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, কোনো শব্দের সাথে যদি আকা হস্যিকা কোনো কিছু না লেগে থাকে তখন সেখানে একটা ও সাউন্ড হই, এবং এসএমএস লেখার ক্ষেত্রে আমরা যদি ও সাউন্ড পাই তার জন্য ও ইউজ করব। যেমন এখানে দেখো দন্ত নয়ে দো, এর সাথে আকা হস্যিকা কোনো কিছু যুক্ত হয়ে নেই, তাই এর জন্য আমি এখানে ও সাউন্ড ইউজ করলাম। তবে এটা প্রযোজ্য শুধুমাত্র শুরুতে এবং মাঝে, শব্দের শেষে এটা কিন্তু প্রযোজ্য হয় না, খুব ভালো করে মাথায় রাখবা। এখানে অনেকে ভুল করে এই টিপসটা জানে না তাই। এবার দেখো রো, রো এর জন্য কি হয় আর, তাহলে কি দাঁড়ালো এস ইউ এন ডি ও আর, সুন্দর। এই টিপসটা মনে রাখতে হবে কারণ এখানে অনেকে ভুল করে। নেক্সট তাহলে প্রথমে তো আছে তো এর জন্য টি, তারপরে তো এ আকার আছে, আকার এর জন্য কি হবে এ, তাহলে টি এ তা, হো, হো এর জন্য এইচ। এবার এখানে দেখো হো এর সাথে আকা হস্তিকা কোনো কিছু লেগে নেই, তার মানে একটা ও সাউন্ড হবে, তাই ও দিয়ে দিলাম। এই টিপসটা খুব ইম্পর্টেন্ট, এখানেই অনেকে ভুল করে, এই ভুলটা যেন না হই। এবার দেখো লোয়ে একার আছে, লো, লোয়ের জন্য কি হই এল। নেক্সট একার, একার এর জন্য আমরা ই ইউজ করি, তাহলে টি এ এইচ ও এল এ, তাহলে। এবার পুরোটার ব্যায়াম করো, বি ই এস এইচ, ব্যাস, এস ইউ এন ডি ও আর, সুন্দর, টি এ এইচ ও এল ই, তাহলে। এবার দেখো নেক্সট, কাল বেড়াতে এসো, এটা হচ্ছে শেষ এক্সাম্পল, তাই এটাকে খুব ভালো করে মনে রাখো। প্রথমে কি আছে কো, কো এর জন্য কি হই এসএমএস লেখার ক্ষেত্রে কো এর জন্য শুধুমাত্র কে হই, সি কিন্তু হই না। নেক্সট আকার, আকার এর জন্য এ, তাহলে কি হলো কে এ কা। লো, লো এর জন্য এল, তাহলে কে এ এল কাল। আজকের এই টিপস মনে রেখে যে কোনো এসএমএস, এই তিনটি টিপস মনে রেখে বাংলা থেকে ইংরেজিতে এক নিমিষে করতে পারবা। নেক্সট এবার দেখো বেড়াতে, প্রথমে বো আছে তাই বইয়ের জন্য বি, একার, একার এর জন্য কি হয় ই, তাহলে বি ই বে। নেক্সট ডুবিন্ড রোয়ে আকা, ডুবিন্ড রো এর জন্য আর হই, রো এবং ডুবিন্ড রো এই দুটোর জন্যই আর হই, আকার, আকার এর জন্য এ, তাহলে কি হলো বি ই আর এ। নেক্সট তো, তো এর জন্য টি, এবার তো একার আছে তাই একার এর জন্য ই, তাহলে পুরোটা কি দাঁড়ালো বি ই আর এ টি ই, বেড়াতে। নেক্সট এসো, এবার এখানে দেখো এ আছে, এ এর জন্য আমরা কি ইউজ করব, এ এর জন্য ই। এবার এখানেও দেখো এ এর সাথে আকা হস্যিকা কোনো কিছু যোগ হয়ে নেই, তাহলে এখানে কি ও হবে না, কেন আমরা জানি এ হচ্ছে কার যুক্ত শব্দ, মানে একে আমরা একার লিখতে পারি এবং একার হচ্ছে কার যুক্ত শব্দ, তাই এখানে ও হবে না। এবার চলে আসো দন্তস, এর জন্য এস এবং দন্তসয়ে ও কার আছে, ও কার এর জন্য কি হবে ও, তাহলে কি হলো ই এস ও, এস ও হয়েছে। চলো তাহলে একবার পুরোটা রিডিং করি, কে এ এল কাল, বি ই আর এ টি ই বেড়াতে, ই এস ও এস ও। তাহলে এই তিনটে টিপস মাথায় রেখে যে কোনো বাংলা শব্দকে ইংরেজিতে লিখতে পারবো এবং ঠিকঠাক এসএমএস করতে পারবো, আর কোথাও ভুল হবে না। চলো তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেমন আপনারা খুব ভালো এই শব্দটিকে ইংরেজিতে লিখে দেখাও, সবাই কমেন্ট সেকশনে করে দেখাওয়া, এবং যারা আমার রেগুলার ভিউয়ার আছো তারা কমেন্টে বাংলায় আর লিখবে না,
আজকের পর থেকে ইংরেজিতে দেখব। তাহলে পুরো ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।